হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সুস্মিতা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই। আমার ছোট্ট সোনা ভীষণ অসুস্থ। থাম্বনেল টাইটেল ক্লিপ দেখে তো তোমরা অনেকটাই আন্দাজ করতে পেরেছো, ভীষণ অসুস্থ। মানে এত জ্বর ওর আসছে যে কিছুতেই জ্বর কমছে না। যতই আমি জ্বরের 4 ঘন্টা পর পর ডাক্তার বলেছে জ্বরের ওষুধ খাওয়াতে, কিন্তু আমি 4 ঘন্টা পর পর খাইয়েই যাচ্ছি, কিন্তু কিছুতেই জ্বর কমে না। আর এত এত উলটপালট করে, এত ছটফট করে, আর কাঁপে, ভীষণ কাঁপে। ওকে দেখলে না যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। ঈশ্বরের কাছে আমি একটা জিনিসই চাইতাম, যে আমার বাচ্চাদের যেন কিছু না হয়। যা হোক, আমার হোক, আমি সেটা সহ্য করতে পারবো, আমার বাচ্চাদের কিছু না হোক। কিন্তু ঘুরে ফিরে আমার বাচ্চাদের উপরেই ঝড়ঝাপটা আসে। তো আমার মেয়ে, দেখো আমার মেয়ের পরীক্ষা চলছে, ওকে তো স্কুলে পাঠাতেই হবে। ভাগ্যিস মা এসেছিল, তাই জন্য বাবুকে নিয়ে রেখেছে, কারণ ওকে তো এখন বাইরেও বার করানো যাবে না। তো তোমরা যেটা দেখলে ওটা না প্রথম দিন, 2 দিন আগে থেকে ভীষণ জ্বর ছিল ওর গায়ে। তো আমি তো জ্বরের জন্যই দেখিয়েছি, আমি তো জানি না আর এটা ওর গায়ে উঠবে, তাই এই চিকেন পক্সের জন্য কিন্তু ওকে ডাক্তার দেখানো হয়নি। তো যাই হোক, সকালে উঠে যখন দেখলাম ওর গায়ে ওটা এসেছে, তো তারপরে কিন্তু ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। আর হচ্ছে অনেক রকমের ওষুধও দিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলের মানে সব সময় কিন্তু মুখে একটা হাসি থেকেই যায়, কিন্তু এটা ওঠার পর ওর যা অবস্থা হয়েছে, মানে এত জ্বর 4-5 দিন ধরে, আর জ্বরের ওষুধ খাইয়ে যাচ্ছে, কিছুতে কমছে না। আর খাওয়ার একদম খেতে যাচ্ছে না, রাত্রে খাচ্ছে না, ঘুমাচ্ছে না। ওর পরিস্থিতি ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ ওর হাড়গুলো শুধু বেরিয়ে গেছে, ওকে চেনা যাচ্ছে না। আর দেখো ওই যে 2-1টা করে গায়ে বড় বড় উঠেছে, মুখে, গায়ে, আর পায়ের পাতা একদম ভর্তি হয়ে গেছে। আজকেই কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি আমরা, আর দেখতে পাওয়া মাত্রই কিন্তু আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। জানো তো এখন অনেক রকমের সমস্যা, তো তাই জন্য ভাবলাম প্রথমে আগে ডাক্তারকে দেখাই, ডাক্তার কি বলছেন, তারপরে অন্য কোনো ব্যবস্থা হবে। আর এটা হলে আমাদের মধ্যে তো বাইরে বেরোয় না, বাইরের হাওয়া বাতাসও খাওয়ায় না, বা ঘরের মধ্যে মশারি টাঙিয়ে ঘরের মধ্যে শুয়ে রাখে, আর এগুলোর অনেক নিয়মও আছে। তো তাই জন্য ভাবলাম আজকেই আমি প্রথম দিন যখন দেখতে পেলাম, তো আজকের আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। পরবর্তীতে দেখছি আমাদের ঘরের যে নিয়মগুলো, যেটা বহু বছর ধরে চলে আসছে, তো সেইগুলো আমাকে করতে হবে। তো তাই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বললাম মাকে, একটু বললাম ওটস করো, ওটসটা খেয়ে তারপরে যাই, না হলে জানি না। ডাক্তার কাছে গেলে তো জানোই অনেকটা সময় লেগে যাবে, আর রান্নাবাড়া তো নেই, আমরা তো মানে তেল, ফোড়ন এগুলো কিছুই খাই না, শুধু সেদ্ধ, শুধু সেদ্ধই খাবো আমরা এই কটা দিন, মানে 4-5টা দিন, যতদিন মানে ওঠা বন্ধ না হচ্ছে ততদিন। তো যাই হোক, তারপরে দেখো এই যে আমি তোমাদের পাটা দেখিয়ে দিচ্ছি ভালো করে, যে পায়েতে কি পরিমাণে উঠেছে। তো যাই হোক, ওকে আমরা আবারও খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ডাক্তার বলেছে ওই 11টা সাড়ে 11টার দিকে বসবে। তো সেই হিসাবেই মানে ওকে ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করিয়ে দুধ খাইয়ে, দুধ তো খেতেই চায় না, কোনো রকম একটুখানি খেয়েছে, খাওয়ার পরে ওকে শুয়ে দিয়েছিলাম। দেখো আবার ঘুম থেকে উঠে ওকে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি, ওর মাথায় কিন্তু তেল দেইনি, কারণ এই সময়টাতে আমরা তেল দেই না, তাই জন্য চুলগুলো এই রকম হয়ে আছে। তো ওকে তেল দেইনি, তেল ছাড়াই নিয়ে যাচ্ছি। তো আমি আর মা দুজনেই যাচ্ছি ওকে নিয়ে, কারণ ও কোল থেকে একটু নামতে চায় না, আর আমার সব সময় কোলে নিয়ে থাকাটা সম্ভবও হয়ে ওঠে না, আমার ভীষণ কোমর যন্ত্রণা হয়। তাই জন্য ভাবলাম মা আর আমি দুজনেই যাই, আর বাড়িতে তো কেউ নেই, তো তাই স্কুলে গেছে, তাই মা বললো আমিও যাই, তুই একা একা এত কষ্ট করে যাবি রোদ্রের মধ্যে। তো যাই হোক, দুজনেই বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো, মানে খুব বিরক্ত করছিল, এখানে এসেও কান্নাকাটি করছিল, অস্থিরতা ভাব করছিল। আমি মোবাইল দেখালে মানে ক্যামেরার সামনে আমার ছেলে হাসার চেষ্টা করে, তো তাই জন্য সামনে ক্যামেরা ধরে হাসানোর জন্য চেষ্টা করছিলাম। তো যাই হোক, সেখানে নাম লেখানো হয়েছে, আর নাম লেখানোর পরে দেখো আমরা ভেতরে এসে বসেছি। এই যে এখন এখানেই মানে ওর ওয়েট করানো হবে, ফিভার মাপানো হবে, তার পরে ওর যা যা আর কি আছে সমস্ত কিছু কমপ্লিট করে ভেতরে পাঠানো হবে। তো ফাইনালি আমরা ভেতরে চলে এসেছি, ইনি ডাক্তারবাবু, ইনি দেখছেন, ইনি বলছে চিন্তার কিচ্ছু নেই, এখন সবার এই রকম হচ্ছে, মানে আমি মনে হয় 10 থেকে 15টা রুগী দেখি প্রত্যেক দিন, উনি এটাই বলল। তো যাই হোক, আমাকে একটু শান্তি দিয়েছে উনি, যে কোনো চিন্তার কারণ নেই। আমি অনেক কিছু বলছিলাম, পায়ের পাতায় আছে, এটা ওটা দেখাচ্ছিলাম, বলছে চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই, এই ওষুধগুলো ও খাক, এই মলমগুলো লাগাক, তাহলে ওর কোনো অসুবিধা হবে না। আরও একটা কারণ ছিল আমার ছেলের না, যে এইগুলো উঠেছে প্রচণ্ড চুলকাতো, প্রচণ্ড চুলকাতো, আর ভীষণ কান্নাকাটি করতো, আর চুলকে চুলকে না রক্ত বের করে দিত, মানে অবস্থাটা কি বলবো আর।
তো তারপর দেখো, এই যে দেখো, মানে দিন রাত শুধু এরকম কান্নাকাটি করতো আর ছটফট করতো, তো প্রত্যেক দিন তো ভিডিও করা সম্ভব নয়, তো একদিনের একটুখানি করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওকে না আমি কিছুতেই শুয়ে রাখতে পারতাম না, এই যে দেখো এইরকম ছটফট ছটফট করতো। তো আমিও তো একটা মানুষ, রাত্রেও ওই রকম ভাবে জেগে থাকা, মা মাঝে মধ্যে আসে, মারও এখন বয়স হয়েছে, উনি যদি রাত জাগে উনারও ভীষণ শরীর খারাপ হয়ে যায়। তো যতটা পেরেছি আমি ওকে নিয়ে ঘুরেছি, আমার যা হয় হোক, আমার সন্তান ভালো থাক। তো দেখো এইরকম ছটফট করেছে। আমাদের বাড়িতে চিকেন পক্স হলে যা যা নিয়ম করে, যে বাচ্চাকে বাইরে বেরোনো যাবে না, তারপর যে কোনো মানুষ ছুতে পারবে না, তারপরে ফোড়ন দিয়ে কিছু খাওয়া যাবে না, তেল হলুদ খাওয়া যাবে না, তো এটাই আমরা করে চলেছি। এই যে দেখো আমরা পুরো সেদ্ধ খেয়েছি 5 দিনের মতো, এই যে শুধু সেদ্ধ লঙ্কা দিয়ে আর নুন দিয়ে, তেল হলুদ মশলা এসব কিছুই খাওয়া যাবে না, আর ফোড়ন তো দেওয়া চলবেই না, ফোড়ন দিলে নাকি বেশি হয়। মানে ছোটবেলা থেকে যা দেখে এসেছি, শুনে এসেছি, সেটাই মানার চেষ্টা করলাম। আর এই যে দেখো এই জ্বরটা, এই জ্বরটা না মানে কিচ্ছুতেই কমেনি, মানে 5টা দিন অনবরত ওর গায়ে এই রকম জ্বর ছিল। ওষুধ খাওয়াই ঘাম হয়, একটুখানি কোনো রকম কম হয়, কিন্তু 100-এর নিচে কম হয় না, মানে 100 জ্বর ওর সব সময় থেকেছে। তো আমি ডাক্তারবাবুকে বললাম, বলে ঠিক আছে এই জ্বরটা 4-5 দিন থাকবে, ওষুধ খাওয়াতে থাকো যাতে হাই না হয়ে যায়, যাতে কম থাকে। তো সেই পরিমাণে কিন্তু আমি ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। আর এইভাবে কিন্তু 4টে রাত দিন আমি আমার ছোট্ট সোনাকে বুকের সাথে নিয়ে ঘুরে বেরিয়েছি, কিছুতেই ঘুমাতে চায় না, কিছুতেই শুতে চায় না। ওর গায়ের মধ্যে তো একটা অদ্ভুত জ্বালা, তার উপর 100-এর ওপরে জ্বর, তো একটা ছোট বাচ্চা কত সহ্য করবে, তো কি বলবো। তো ওকে নামালেও যেন না, আমি আমার কেমন লাগে, অস্থির লাগে। তো যাই হোক, অনেক কষ্ট করে করে যখন একটুখানি ঘুমাতে পেরেছি, তো তখন ওকে শুয়ে দিয়েছি। আর শোয়ার মনে করো 15-20 মিনিট পরই ও মোচড়ামুচড়ি করে উঠে পড়ে, কারণ ভেতরে তো অস্বস্তি বোধ, তাই না, কি করে ঘুমাবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর সবাই আমার বাবুর জন্য একটু প্রে করো, আশীর্বাদ করো, যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, আর হাসি খুশি থাকতে পারে। তো বাই।